প্রথমে হচ্ছে দর্শনধারী, তারপর হচ্ছে গুন্ডেচারী। তুমি যখন আমার ফ্যামিলির সাথে দেখা করতে যাবে, প্রথমে কি দেখবে? তোমার পেই। এটা দেখার পরে তো তার যদি রিজেক্ট করে দেয় তাহলে কি হবে বলো? তাদের সামনে তো তোমাকে স্মাইল দেখাতে হবে। আই এম রিয়েলি সরি, আই এম লেট। আসলে কি তোমার জন্য একটা গিফট নিতে গিয়ে লেট হয়ে গেছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? এখন আবার কি সারপ্রাইজ? মাত্রই তো এসেছি, একটু রেস্ট তো নিতে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাপি অ্যানিভার্সারি। মনে আছে? আমি তো ভেবেছিলাম তুমি ভুলে গেছো। মনে থাকবে না কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আজকের মতো একটা স্পেশাল দিন আমি কি করে ভুলবো? আজকের দিনে তুমি লজ্জা লজ্জা চোখে আমাকে বলেছিলে আই লাভ ইউ টু। আচ্ছা বুঝলাম। জানো আমি অনেক লাকি তোমাকে পেয়ে, সিরিয়াসলি আই এম ব্লেসড। এটা তোমার গিফট। ওয়েট, এটা তোমার জন্য। ওয়াও, এটা অনেক সুন্দর হয়েছে রিয়া। থ্যাংক ইউ। শুনো আমাকে এটা পরিয়ে দাও। হ্যাঁ চল। সত্যি ঘড়িটা খুব সুন্দর হয়েছে, আমাকে বেশ মানিয়েছে। তোমার চয়েস অনেক সুন্দর। সেটা তো দেখতেই হবে, কারণ আমার চয়েস তো তুমিও। সুন্দর লাগছে। আচ্ছা তোমার জন্য একটা গিফট আছে। মাই গড, বিউটিফুল, খুবই সুন্দর হয়েছে। ও মাই গড, থ্যাংক ইউ। আমি তোমাকে এটা পরিয়ে দিই। আমি তোমার দাওয়া শাড়িটা যেদিন পরে আসবো সেদিন পরিয়ে দিও। তোর জন্য আরেকটা গিফট আছে। আরেকটা গিফট? ওয়েট, এটা তোমার জন্য। এটা আবার কি? এইটা একটা ক্রিম, আমি তোমার জন্য বাইরে থেকে অর্ডার দিয়ে এসেছি। এটা দিয়ে আমি কি করবো? তুমি প্রত্যেকদিন এটা মুখে ইউজ করবে। তুমি জানো এটা ইউজ করলে তোমার মুখের মধ্যে যে বর্ষা একটা ছাপ আছে এটা ধীরে ধীরে চলে যাবে। স্মার্ট লাগবে অনেক। আজকে আমাদের একটা স্পেশাল দিন, আজকে এটা না আনলে হতো না। আমি তো এটা তোমার জন্য আরো নিয়ে আসছি স্পেশাল অর্ডার দিয়ে। তুমি জানো এটা আনার জন্য আমার আত্মীয়কে আমার কতগুলো মিথ্যা কথা বলতে হয়েছে, কেন আনছি, কার জন্য আনছি, এতগুলো প্রশ্ন ছিল। এখন আমি তার বলতে পারি না যেটা আমি আমার বয়ফ্রেন্ডের জন্য। রিয়ান সুস্থ, ডাক্তার বলেছে আমার কোনো সমস্যা নেই, আর মনের বয়সটা তো আসল। আর এমনি তোমার বয়সও তো খুব বেশি না, তুমি কেন যেটা নিয়ে পড়ে আছো আমি বুঝতেছি না। শোনো, প্রথমে হচ্ছে দর্শনধারী, তারপর হচ্ছে গুন্ডেচারী। তুমি যখন আমার ফ্যামিলির সাথে দেখা করতে যাবে প্রথমে কি দেখবে? তোমার পেই। এটা দেখার পরে তো তার যদি রিজেক্ট করে দেয় তাহলে কি হবে বলো? তাদের সামনে তো তোমাকে স্মাইল দেখাতে হবে। আর এই যে আমাদের মাত্র 365 দিন হয়েছে, তুমি কি চাও না এটা 30-40 বছর পর্যন্ত যায়? আমি তো চাই। তুমি না একদমই আমাকে কোঅপারেট করতেছো না, বুঝছো? তুমি না আসলে আমার সুখটা দেখতেই পারো না, আমার ইমোশনটা তুমি জীবনে বুঝ পাই না। বুঝতেছি বাবা, তুমি রাগ করো না। আচ্ছা তুমি চাও আমি ক্রিমটা ইউজ করি? হ্যাঁ। আচ্ছা আমি এটা করবো। নাও কুল ডাউন প্লিজ। সত্যি তো ইউজ করবা? করবো। প্রমিস? প্রমিস বাবা। এবার একটা তাহলে খাবার অর্ডার দাও। ওয়েটার, আমাদের অর্ডারটা নিও তো প্লিজ।